ধর্মীয় স্বাধীনতা খর্বের কারণে ভারতকে আবারও কালো তালিকায় রাখার সুপারিশ করেছে আমেরিকার স্বাধীন একটি কমিশন। 2022 সাল জুড়ে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার খর্ব করার দায়ে ভারতের বিরুদ্ধে এই সুপারিশ করা হয়েছে। এ নিয়ে টানা 4 বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকারের বিরুদ্ধে এই সুপারিশ করা হলো। সোমবার নিজেদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। সেই প্রতিবেদনে ধর্মীয় স্বাধীনতা খর্বের কারণে ভারতকে কালো তালিকায় রাখার সুপারিশ করার পাশাপাশি ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে মনোনীত করতে স্টেট ডিপার্টমেন্টের প্রতি আহ্বান জানিয়েছে ইউএসসিআইআরএফ।